প্রার্থনা করে বলে রব সরি, রব বলে সবার ভালোবাসা ভেবেছিস, বোঝার চেষ্টা তুই করেছিস, আমি রবেরটা বোঝার একটু টাইমও দিলি না, আমি রবের ভালোবাসা মায়াকে বোঝার জন্য একটু কি তোর সময়ও হলো না, তোর শত ব্যস্ততার ভিতরে যদি হঠাৎ করে কোনো কাজ চলে আসে, তুই শত ব্যস্ততার ভিতর থেকে সেই ফ্যামিলির কাজটা করার জন্য টাইমটা ঠিকই বের করে নিস, কোথাও যাওয়ার জন্য একটা টাইম দরকার সেটাও তুই বের করে ফেলিস, কিন্তু পাঁচ ওয়াক্তে পাঁচবার যে আমি তোকে ডাকছি আজানের মাধ্যমে, তুই এত বেশি ব্যস্ত হয়ে গেলি, আমার জমিনে থাকস, আমার দেওয়া রিজিক খাস, আমার দেওয়া দেহ নিয়ে চলিস, আমার দেওয়া জ্ঞান নিয়ে চলিস, আমার দেওয়া শক্তি দিয়ে তুই কথা বলিস, আমার দেওয়া সব কিছু তুই আমার এই বিজি দেখাস, তুই আমার জন্য টাইম পাস না বান্দারে, যদি টাইমটা তুই দেস রিজিকের মধ্যে তোরই উপকার হয়ে যাবে সুবহানাল্লাহ। কষ্ট দেওয়ার জন্য রব বলে যে আমি কয় কষ্ট দিলাম, আর আমি তো তোর গুনাটাকে গোপন করেছি, আমি তো তুই ফজরের নামাজ পড়েস নাই, ঘুমাইছিলি, ঘুম থেকে ওঠার আগে নাস্তা রিজিকের ব্যবস্থা তো আমি না করে দিয়েছি, তুই জোহরের নামাজটা পড়েস নাই, চাইলে ল্যাংলা কর বানিয়ে দিতে পারতাম, আমি সেটা বানাইনি, তোকে হাঁটার সুযোগ আমি দিয়েছি, তুই আসলে নামাজটা পড়েস নাই, প্রশান্তির ঘুমের ব্যবস্থা আমি রব তোকে করে দিয়েছি, তোর হাজার অপরাধ গোপন কথা যদি দুনিয়ার মানুষ জেনে যায় সম্মানের সম্মান চলে যাবে, আমি সত্তার সেগুলোকে গোপন করে রেখেছি। তুই বলিস বান্দা আমি তোকে কষ্ট দিয়েছি, আমি কষ্ট দিই নাই, আমি আজাব দিই নাই, আমি রহমতটা দিয়েছি, আমি রহমত দিয়েছি, বান্দা বলে মাওলা তাহলে আমি কষ্ট পেলাম কেন, রব বলে যে এগুলো আমি দিই নাই, তুমি নিজেই কষ্টের কাছে গিয়েছো। 15 বছর 17 বছর 20 বছর পর একটা বাচ্চা হয়েছে, হওয়ার পরে মারা গেছে, আমাদের সমাজে একটা কথা আছে, মাওলা দিলাও কেন, দিলা কেন, কত রবের প্রতি আপত্তি, কত রাগ, রব বলে যে আমি আজকে কিচ্ছু বলবো না, কিন্তু এতটুকু মনে রাখিস বান্দা তোর ভালোর জন্যই করেছি আমি, মৌলা এখানে আমার ভালো কি, এত বছর পরে দিলা কলিজার মধ্যে একটা দন, সেটাও আবার দিয়ে নিয়ে গেলা, ওই মধু একটু মুখে লাগাই সানুষ্টে নিয়ে গেলা, বিষয়টা তো এমন না দিলে, না দিলা দিলা কেন, এবার সে মারা গেল, তার স্বামীও মারা গেল, দুজন কবরে গেল, কবর থেকে হাসর উঠলো, হাসর থেকে উঠার পরে মিজানের দাঁড়িপাল্লায় দুজনের ফাইল উপস্থাপন করা হলো, ফাইল উপস্থাপন করার পরে তাদের হিসাবে গুনাহবারি হয়ে গেল, গুনাহবারি হওয়ার পরে নিয়ম মোতাবেক জাহান্নামে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই মেয়েকে ওই মেয়ের স্বামীকে দুজনকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, এই মাত্র জাহান্নামে ফেলবে এমন সময় আরেকজন ফেরেস্তা এসে বলে, ও জাহান্নামের ফেরেস্তা দাঁড়াও, ওদেরকে ফেলিও না, ওদের হিসাব ক্যান্সেল হয়েছে, জাহান্নাম নয় তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে। এবার সে মহিলা জিজ্ঞেস করে, আমার তো হিসাব জাহান্নাম, সেটা তো আমি নিজেও জানি, আমার আল্লাহ তো ন্যায় বিচারটাই করেছে, আমি যেটা প্রাপ্য আমাকে সেটাই দেওয়া হয়েছে, স্বামী বলে যে আমি যেটা প্রাপ্য সেটাই তো দেওয়া হয়েছে, তাহলে জান্নাত পেলাম কিভাবে, ফেরেস্তা বলে আমি কিছু জানি না, জান্নাতের দরজায় কে একজন দাঁড়িয়ে আছে, রবের কাছে বারবার ফরিয়াদ করছে, মৌলা তুমি আমাকে দয়া করে জান্নাত দিয়েছো, কিন্তু অমুক অমুক ছাড়া আমি জান্নাতে ডুববো না, অমুক অমুক ছাড়া আমি জান্নাতে ডুববো না, আমি অমুকদেরকে ছাড়া জান্নাত ডুববো না। এবার সেই মহিলা দৌড়াই গিয়ে জান্নাতের দরজার সামনে জিজ্ঞেস করে, এই বাবা তুমি কে, বলে যে মা তুমি আমাকে চিনো নাই, আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান, বলে যে যারা সন্তান ছিল যাদেরকে খাওয়াইছি তারাই মনে রাখে নাই, তুই কোন সন্তান, বলে যে ওই একদিন থেকে যে মারা গেছিলাম আমি সে সন্তান, আমি সে সন্তান, বলে যে তুই এখানে কেন, বলে যে রব জানে তোরা জাহান্নামে যাবি রে মা, তোরা জাহান্নামে যাবি বাবা, কিন্তু রব চাচ্ছে তোদেরকে জান্নাত দিতে, আমল তোদের নাই, সেজন্য আমাকে দুনিয়াতে পাঠিয়ে তোদের সন্তান বানিয়ে আবার মৃত্যুবরণ করে গুনাহ করার আগে নিয়ে এসেছে, আর আমাকে বললো তুই এমন ভাবে ফরিয়াদ করবি মা বাপ ছাড়া জান্নাতে যাব না, তোর দোয়া রাখতে গিয়ে আমি তোদের জাহান্নামী মা বাবাকে জান্নাতি বানাই দিয়েছি। পরে বলে রব সরি, রব বলে সবার ভালোবাসা ভেবেছিস, বোঝার চেষ্টা তুই করেছিস, আমি রবেরটা বোঝার একটু টাইমও দিলি না, আমি রবের ভালোবাসা মায়াকে বোঝার জন্য একটু কি তোর সময়ও হলো না, তোর শত ব্যস্ততার ভিতরে যদি হঠাৎ করে কোনো কাজ চলে আসে, তুই শত ব্যস্ততার ভিতর থেকে সেই ফ্যামিলির কাজটা করার জন্য টাইমটা ঠিকই বের করে নিস, কোথাও যাওয়ার জন্য একটা টাইম দরকার সেটাও তুই বের করে ফেলিস, কিন্তু পাঁচ ওয়াক্তে পাঁচবার যে আমি তোকে ডাকছি আজানের মাধ্যমে, তুই এত বেশি ব্যস্ত হয়ে গেলি, আমার জমিনে থাকস, আমার দেওয়া রিজিক খাস, আমার দেওয়া দেহ নিয়ে চলিস, আমার দেওয়া জ্ঞান নিয়ে চলিস, আমার দেওয়া শক্তি দিয়ে তুই কথা বলিস, আমার দেওয়া সব কিছু তুই আমার এই বিজি দেখাস, তুই আমার জন্য টাইম পাস না বান্দারে, যদি টাইমটা তুই দেস রিজিকের মধ্যে তোরই উপকার হয়ে যাবে। আবার প্রেম মানে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করেন না,
বান্দার সাথে রবের প্রেমও হয় নবীর সাথে উম্মতের প্রেমও হয় আরেকটু জোরে হয় মা বাবার সাথে সন্তানের প্রেমও হয় ভাইয়ের সাথে ভাইয়ের প্রেমও হয় ভাই বোনের সাথে ভাই বোনের প্রেমও হয় শুধু হয় না জামাই বউর প্রেম জগৎ যতদিন আছে থাকবে মতের পার্থক্য ছিল আছে থাকবে এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাই দেখবেন দুই মতে কারো সাথে কারো মিল না বাবা আছে একদিকে চাচা আছে একদিকে জেঠা আছে আরেকদিকে যেখানে এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাই এক হতে পারলাম না সেখানে আপনি আমি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান সব জায়গায় যে একমতের হব এমন তো কোনো কথা না মনে রাখবেন দ্বিমত হওয়া অন্যায় নয় মতের ভিন্নতা থাকা অন্যায় নয় তো অন্যায় কোনটা জানেন ওই দ্বিমতটাকে বাস্তবায়ন করার জন্য সমাজকে অশান্তি করা এটা অন্যায় 24টা ঘন্টায় একটা দিন হয় মানেন কিংবা রব না মানেন 24 এর বাইরে কিন্তু আপনি আমি কেউ নাই সবাই 24 ঘন্টার ভিতরে ঠিক আছে এবার ঘড়ি বানানো ওয়ালা তো বানালেন সেটা কিন্তু আমাদের ধর্মের নয় অন্য ধর্মের মানুষ এবার উনি সেটিংটা করলেন কিভাবে 24 দিয়ে মনে রাখবেন রব রবের প্রত্যেকটি কাজে কোনো না কোনো হিকমত কোনো না কোনো কারণ আছে 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 মেঘের ভিতর থেকে সূর্যের আলোর কিরণ প্রকাশ করলেও বুঝবেন কারণ আছে হঠাৎ পরিষ্কার আকাশ যদি মেঘলা হয়ে মশল দ্বারা বৃষ্টি পড়ে এখানের ভিতরও কারণ আছে কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে কারো থেকে টাকা নিয়ে পরীক্ষা করে কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে 12 14 বছর সন্তান না হওয়া দিয়ে আল্লাহ পরীক্ষা করে কাউকে সম্মান দিয়ে পরীক্ষা করে কাউকে বেইজ্জত দিয়ে পরীক্ষা করে মনে রাখবেন ভাইরা রবের প্রত্যেকটা কাজে যে সন্তুষ্টি থাকতে পারে সেই আসল বান্দা আঙ্গুল যে তুলবে সে বান্দা থেকে বাদ মা বাবার কাছে যদি আঙ্গুল তুলেন আপনি কেমন সন্তান শিক্ষকের কথায় যদি আপনি আঙ্গুল তুলেন কেমন ছাত্র রবের সিদ্ধান্তে আপনি আঙ্গুল তুললে আপনি কেমন বান্দা সেজন্য আমি সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আগে প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনবেন আমি এখানে দেখতে পাচ্ছি যথেষ্ট টিকটক ওয়ালার টিকটক দেখা যাচ্ছে এখানে অলরেডি তা আপনারা টিকটক কইরেন আমি মানাও করি না কাউকে কারণ যার যার একটা মনের চাওয়া তবে এতটুকু বলি রব নারাজ হয় এমন কিছু কইরেন না ঠিক যা করার করেন কিন্তু আপনার রহমান যেন নারাজ না হয় ঠিক এবার এটার ভিতরে থেকে যা করার করেন আপনার রবকে আপনি যদি বুঝ দিতে পারেন উত্তর দিতে পারেন আমার তো কিছু বলার নেই নিজের ভালো নাকি পাগলও বুঝে মানে ওয়ালাও 24 এর ভিতরে না মানে ওয়ালাও 24 এর ভিতরে গড়ি আবিষ্কার করক 24 দিল 25 দেয় নাই 26 দেয় নাই 23 দেয় নাই ও গড়ি আবিষ্কারক আপনি 24 দিলেন কেন বলে যে আমার গবেষণায় বলে যে 24 ইজ দা পারফেক্ট 24টা পারফেক্ট কিন্তু আপনি ভাবলে অবাক হয়ে যাবেন রব্বে কারীমের শান নবী মুস্তাফার শান দুই শান মিলে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠান্ডা মাথায় গবেষণা করেন 24টা হরফ সেখানে বিদ্যমান আছে সুবহানাল্লাহ 24 হরফের 24 ঘন্টা রব বলে মান না মান 24 এর ভিতরেই তোর থাকা লাগবে সুবহানাল্লাহ তুই মান না মান আমাকে তোর 24 এর ভিতরেই থাকা লাগবে তুই 24 এর বাইরে কখনো চলতে পারবি না এবার বলেন ঘন্টা হয় কয় মিনিটে জোরে বলেন 58 মিনিটে হলো না কেন 60 মিনিটে কেন সেকেন্ডটা কেন 60 মিনিটে আপনি যদি কোরআন হাদিস না শুধু প্রত্যেকটা কিছুকে নিয়ে ভাবেন বিশ্বাস করেন প্রত্যেকটা জায়গায় আপনি আপনার রবের কুদরতের সন্তান পাবেন কুদরতের সন্তান সব বাদ দেন না আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখা যায় আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখা যায় আচ্ছা আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন নাক কয়টা যাদের একটা আছে তারা বইলেন নাক কাটাওয়ালারা চুপ থাকেন উত্তর দেওয়ার দরকার নেই নাক কয়টা একটা ছিদ্র কয়টা দুইটা দুইটা ছিদ্রের রাস্তা কয়টা চারটা শুনি নাই কেউ বলে একটা কেউ বলে দুইটা ইন্দুকো সার্ব হয়ে গেল নাক জোরে বলেন নাক একটা রাস্তা দুইটা একটা
রাস্তা একটা ছিদ্র দুইটা মওলা নাকও যখন দিলা একটা রাস্তাও যখন দিলা একটা দুই নাকের কিন্তু ছিদ্রর রাস্তা একটা ড্রপ যেদিকে দেন একদিকেই যায় মওলা ছিদ্র কেন দুইটা দিলা রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে মওলা কেন বলে যে শীতকাল আসুক তুই বুঝবি এবার নাক জাম হয় না হয় নাই অনেকবার জীবনে আপনি আমি যেটা মেন দরকার অক্সিজেন অক্সিজেন নিই নাক দিয়ে তো নাকটাই যদি জ্যাম হয়ে যায় অক্সিজেন না নিতে পারলে তো সবাই ডেড হয়ে যেতাম কিরে ভাই নাক জাম তুই বেঁচে আসিস কেমনে তখন বলে যে হ আসলেই তো ভাবার বিষয় গবেষণা করে দেখলো দুইটা ছিদ্রের একটা বন্ধ আছে রহমান আরেকটা খুলে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে আপনার রবের প্রত্যেকটা কাজে কারণ আছে আর কিভাবে বুঝাই আপনাদেরকে যে বাচ্চাটা দুনিয়াতে আসার পর মৃত্যুবরণ করেছে এটার মধ্যেও কারণ আছে একটু জোরে আবার প্রেম মানে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করেন না বান্দার সাথে রবের প্রেমও হয় নবীর সাথে উম্মতের প্রেমও হয় একটু জোরে মা বাবার সাথে সন্তানের প্রেমও ভাইয়ের সাথে ভাইয়ের প্রেমও ভাই বোনের সাথে ভাই বোনের প্রেমও শুধু হয় না জামে বউর প্রেম ঠিক না কথা বলেন না বিয়া তকলা চুপ করি থেকে বিয়া তকলা হদ্দে ঠিক কারণ বিয়া তকলা হদ্দে মাইলে ফিরে আই যদি ঠিক হয় হনো বহাতে যদি আর বউয়ে জানে তাহলে তা যেবাদ বন্ধ হয়ে যাবে তো যাই হোক আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব প্লিজ একটু আমি কমিটির ভাইদেরকে সময় দিয়েছিলাম মনে হয় একটাই কিন্তু মালিকের দয়ায় আমি একটার আগে উপস্থিত আলহামদুলিল্লাহ আমার আব্বা হুজুর নির্দেশ দিয়েছিলেন 2006 সালে বাবা কখনো ওয়াদা খেলাফ করবো না যাকে যে টাইম দিবা টাইমের কখনো 19-20 করবো না ওই 2006 থেকে 2022 আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কখনো ওয়াদা মিসও হয় নাই টাইমের 19-20 হয় নাই যাকে যে টাইম দিয়েছি আলহামদুলিল্লাহ আমি সেই টাইমের আগেই উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ তো এখন যে জায়গা থেকে আমি আসছি কয়েকজন এখানে হয়তো ছিল মানুষের বন্যা শুধু মানুষ না মানুষের বন্যা ইতারা তবর গুজি দেয় হাজার মানুষও গেতে 4,500 উদে তো কমিটি আর হদ হুজুর অনেক জনগুই বলে আর তবর শর্ট করে দিব শেষ পর্যন্ত আমি চলে আসছি আচ্ছা তাই আপনারা কি একটু বসতে পারবেন অনেকক্ষণ দাঁড়ায় থাকলে আপনাদের কষ্ট হয়ে যাবে আচ্ছা যাই হোক এবার আজকের ভয়েস চলবে 80-20 আমি করব 20 আপনাদের করতে হবে 80 রাজি আছেন ইনশাল্লাহ যারা মুরব্বীরা আছেন ভাইয়া কথা বলবেন না ভাইয়া যারা মুরব্বীরা আছেন যারা ওলামায়ে কেরাম আছেন যারা হাফেজরা আছেন আপনারা শুধু আমার জন্য একটু দোয়াটা দিতে থাকেন আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু আমাকে আওয়াজটা দিতে থাকবেন ইনশাল্লাহ এটা কি এই ঘড়ির যে নিয়ম আপনি রব মানেন কিংবা না মানেন এই নিয়মের বাইরে কিন্তু আমরা কেউ নাই সবাই কিন্তু ঘড়ির নিয়মের ভিতরে আওয়াজটা আগের মতো করে দেন এটা বেশি ঘড়িতে কয় ঘন্টা ইতারা মঙ্গল গ্রহ তো নিশ্চিত ঘড়িতে কয় ঘন্টা আরেকটু জোরে কিরে ঘড়ির ঘন্টাটা ঘড়ির কাঁটাটা 25 হলো না কেন 23 হলো না কেন 10 হলো না কেন 24 কেন হলো মনে রাখবেন এদিক থেকে একটু আওয়াজ বেশি আসতেছে আরেকবার আসলে কিন্তু ডাইরেক্ট আপনাদেরকে ভয়েসে বসাই দিব আমি কিনতে না যাই বুঝে আচ্ছা যাই হোক আগে একটা জিনিস আমরা সবাই ক্লিয়ারিফাই হই একটু ক্লিয়ার হই জগৎ যতদিন আছে থাকবে মতের পার্থক্য ছিল আছে থাকবে এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাই দেখবেন দুই মতে কারো সাথে কারো মিল বাবা আছে একদিকে চাষা আছে একদিকে জেডা আছে আরেকদিকে যেখানে এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাই এক হতে পারলাম না সেখানে আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান সব জায়গায় যে একমতের হবো এমন তো কোনো কথা মনে রাখবেন দ্বিমত হওয়া অন্যায় নয় মতের ভিন্নতা থাকা অন্যায় নয় তো অন্যায় কোনটা জানেন
ওই দ্বিমতটাকে বাস্তবায়ন করার জন্য সমাজকে অশান্তি করা, এটা অন্যায়। পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? কেউ বলবে যে দেওয়ালটা এদিকে না হলে এদিকে হলে ভালো হতে পারে, এটা তার জ্ঞান। এবার আপনি আপনারটা বলেন, ভাই এইটা আমারটা মন্তব্য, তুমি ভেবে দেখো সঠিক যদি লাগে নাও, দেখবেন যে সে আপনার পরামর্শ যদি ভালো হয় অবশ্যই গ্রহণ করবে। একটু জোরে, এবার একটু মনোযোগ দিবেন। ২৪টা ঘন্টায় একটা দিন হয়, মানেন কিংবা রব না মানেন, ২৪-এর বাইরে কিন্তু আপনি আমি কেউ নাই, কেউ নাই, সবাই ২৪ ঘন্টার ভিতরে, ঠিক আছে? এইবার ঘড়ি বানানো আলাদা তো বানালেন, সেটা কিন্তু আমাদের ধর্মের নয়, অন্য ধর্মের মানুষ। এবার উনি সেটিংটা করলেন কিভাবে? ২৪ দিয়ে। মনে রাখবেন, রব রবের, প্রত্যেকটি কাজে কোনো না কোনো হেকমত, কোনো না কোনো কারণ আছে, 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 আছে। মেঘের ভিতর থেকে সূর্যের আলোর কিরণ প্রকাশ করলেও বুঝবেন কারণ আছে। হঠাৎ পরিষ্কার আকাশ যদি মেঘলা হয়ে মশল দ্বারা বৃষ্টি পড়ে, এখানের ভিতরও কারণ আছে। কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, কারো থেকে টাকা নিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে ১২-১৪ বছর সন্তান না হওয়া দিয়ে আল্লাহ পরীক্ষা করে, কাউকে সম্মান দিয়ে পরীক্ষা করে, কাউকে বেইজ্জত দিয়ে পরীক্ষা করে। মনে রাখবেন ভাইরা, রবের প্রত্যেকটা কাজে যে সন্তুষ্টি থাকতে পারে সে আসল বান্দা। আঙ্গুল যে তুলবে সে বান্দা থেকে বাদ, কথা বলেন নাই, বুঝেন না একটু? মা বাবার কাজে যদি আঙ্গুল তুলেন আপনি কেমন সন্তান, শিক্ষকের কথায় যদি আপনি আঙ্গুল তুলেন কেমন ছাত্র, রবের সিদ্ধান্তে আপনি আঙ্গুল তুললে আপনি কেমন বান্দা। সেজন্য আমি সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আগে প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখানে দেখতে পাচ্ছি যথেষ্ট টিকটক ওয়ালার টিকটক দেখা যাচ্ছে এখানে অলরেডি, তা আপনারা টিকটক কইরেন, আমি মানাও করি না কাউকে, কারণ যার যার একটা মনের চাওয়া। তবে এতটুকু বলি, রব নারাজ হয় এমন কিছু কইরেন না, ঠিক যা করার করেন, কিন্তু আপনার রহমান যেন নারাজ না হয়। এবার এটার ভিতরে থেকে যা করার করেন, আপনার রবকে আপনি যদি বুঝ দিতে পারেন, উত্তর দিতে পারেন, আমার তো কিছু বলার নেই, নিজের ভালো নাকি পাগলও বুঝে। আচ্ছা, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? আচ্ছা, বেশি না, আমি আপনাদেরকে ২৫ মিনিট, তারপর আমি শেষ করে দিচ্ছি। ২৫ মিনিট লাগবে না, যারা আছেন তারা একটু মনোযোগ দিবেন। ২৪-এর বাইরে কেউ নাই, মনোযোগ, মনোযোগ, ২৪-এর বাইরে মাননেওয়ালাও ২৪-এর ভিতরে, না মাননেওয়ালাও ২৪-এর ভিতরে। গড়ি আবিষ্কার করক, ২৪ দিল, ২৫ দেয় নাই, ২৬ দেয় নাই, ২৩ দেয় নাই। ও গড়ি আবিষ্কারক, আপনি ২৪ দিলেন কেন? বলে যে আমার গবেষণায় বলে যে ২৪ ইজ দ্য পারফেক্ট, ২৪টা পারফেক্ট। কিন্তু আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, রব্বে কারিমের শান, নবী মুস্তফার শান, দুই শান মিলে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠান্ডা মাথায় গবেষণা করেন, ২৪টা হরফ সেখানে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ, ২৪ হরফের ২৪ ঘন্টা। রব বলে মান না মান, ২৪-এর ভিতরেই তোর থাকা লাগবে। সুবহানাল্লাহ, তুই মান না মান আমাকে, তোর ২৪-এর ভিতরেই থাকা লাগবে, তুই ২৪-এর বাইরে কখনো চলতে পারবি না। এবার বলেন, ঘন্টা হয় কয় মিনিটে? জোরে বলেন, ৫৮ মিনিটে হলো না কেন? ৬০ মিনিটে কেন? সেকেন্ডটা কেন ৬০ মিনিটে? আপনি যদি কোরআন হাদিস না, শুধু প্রত্যেকটা কিছুকে নিয়ে ভাবেন, বিশ্বাস করেন প্রত্যেকটা জায়গায় আপনি আপনার রবের কুদরতের সন্ধান পাবেন, কুদরতের সন্ধান। সব বাদ দেন না, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখা যায়, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখা যায়। আচ্ছা, আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন, নাক কয়টা? যাদের একটা আছে তারা বললেন, নাক কাটাওয়ালারা চুপ থাকেন, উত্তর দেওয়ার দরকার নেই। নাক কয়টা? একটা। ছিদ্র কয়টা? দুইটা। দুইটা ছিদ্রের রাস্তা কয়টা? চারটা। আর শুনি নাই, কেউ বলে একটা, কেউ বলে দুইটা, ইন্দুগো সার্গো হয়ে গেল,
নাক একটা জোরে বলেন নাক একটা রাস্তা দুইটা রাস্তা একটা ছিদ্র দুইটা মওলা নাকও যখন দিলা একটা রাস্তাও যখন দিলা একটা দুই নাকের কিন্তু ছিদ্রর রাস্তা একটা ড্রপ যেদিকে দেন একদিকে যায় মওলা ছিদ্র কেন দুইটা দিলা রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে মওলা কেন বলে যে শীতকাল আসুক তুই বুঝবি এবার নাক জাম হয় না হয় নাই অনেকবার জীবনে আপনি আমি যেটা মেন দরকার অক্সিজেন অক্সিজেন নি নাক দিয়ে তো নাকটাই যদি জ্যাম হয়ে যায় অক্সিজেন না নিতে পারলে তো সবাই ডেথ হয়ে যেতাম কিরে ভাই নাক জাম তুই বেঁচে আছিস কেমনে তখন বলে যে হ আসলে তো ভাবার বিষয় গবেষণা করে দেখলো দুইটা ছিদ্রের একটা বন্ধ আছে রহমান আরেকটা খুলে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে আপনার রবের প্রত্যেকটা কাজে কারণ আছে আর কিভাবে বুঝাই আপনাদেরকে যে বাচ্চাটা দুনিয়াতে আসার পর মৃত্যুবরণ করেছে এটার মধ্যেও কারণ আছে সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ সময় যেহেতু সংক্ষিপ্ত আমি শুধু এতটুকুকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি একটু খেয়াল করবেন বাচ্চা যখন মারা গেল 12 বছর 14 বছর 15 বছর 17 বছর 20 বছর পর একটা বাচ্চা হয়েছে হওয়ার পরে মারা গেছে আমাদের সমাজে একটা কথা আছে মওলা দিলাও কেন দিলাও কেন কত রবের প্রতি আপত্তি কত রাগ রব বলে যে আমি আজকে কিচ্ছু বলবো না কিন্তু এতটুকু মনে রাখিস বান্দা তোর ভালোর জন্যই করেছি আমি সুবহানাল্লাহ মওলা এখানে আমার ভালো কি এত বছর পরে দিলা কলিজার মধ্যে একটা দন সেটাও আবার দিয়ে নিয়ে গেলা ওই মধু একটু মুখে লাগাইয়া মানুষটা নিয়ে গেলা বিষয়টা তো এমন না দিলে না দিলা দিলা কেন এবার সে মারা গেল তার স্বামীও মারা গেল দুজন কবরে গেল কবর থেকে হাসর উঠলো হাসর থেকে ওঠার পরে মিজানের দাড়ি পাল্লাই দুজনের ফাইল উপস্থাপন করা হলো ফাইল উপস্থাপন করার পরে তাদের হিসাবে গুনাহবারি হয়ে গেল গুনাহবারি হওয়ার পরে নিয়ম মোতাবেক জাহান্নামে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই মেয়েকে ওই মেয়ের স্বামীকে দুজনকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে এই মাত্র জাহান্নামে ফেলবে এমন সময় আরেকজন ফেরেশতা এসে বলে ও জাহান্নামের ফেরেশতা দাঁড়াও ওদেরকে ফেলিও না ওদের হিসাব ক্যান্সেল হয়েছে জাহান্নাম নয় তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে এবার সে মহিলা জিজ্ঞেস করে আমার তো হিসাব জাহান্নাম সেটা তো আমি নিজেও জানি আমার আল্লাহ তো ন্যায় বিচারটাই করেছে আমি যেটা প্রাপ্য আমাকে সেটাই দেওয়া হয়েছে স্বামী বলে যে আমি যেটা প্রাপ্য সেটাই তো দেওয়া হয়েছে তাহলে জান্নাত পেলাম কিভাবে ফেরেশতা বলে আমি কিছু জানি না জান্নাতের দরজায় কে একজন দাঁড়িয়ে আছে রবের কাছে বারবার ফরিয়াদ করছে মওলা তুমি আমাকে দয়া করে জান্নাত দিয়েছো কিন্তু অমুক অমুক ছাড়া আমি জান্নাতে ডুববো না অমুক অমুক ছাড়া আমি জান্নাতে ডুববো না আমি অমুকদেরকে ছাড়া জান্নাতে ডুববো না এবার সেই মহিলা দৌড়াই গিয়ে জান্নাতের দরজার সামনে জিজ্ঞেস করে এই বাবা তুমি কে বলে যে মা তুমি আমাকে চিনো নাই আমি তোমার সন্তান আমি তোমার সন্তান বলে যে যারা সন্তান ছিল যাদেরকে খাওয়াইছি তারাই মনে রাখে নাই তুই কোন সন্তান বলে যে ওই একদিন থেকে যে মারা গেছিলাম আমি সে সন্তান আমি সে সন্তান বলে যে তুই এখানে কেন বলে যে রব জানে তোরা জাহান্নামে যাবি রে মা তোরা জাহান্নামে যাবি বাবা কিন্তু রব চাচ্ছে তোদেরকে জান্নাত দিতে আমল তোদের নাই সেজন্য আমাকে দুনিয়াতে পাঠিয়ে তোদের সন্তান বানিয়ে আবার মৃত্যুবরণ করে গুনাহ করার আগে নিয়ে এসেছে আর আমাকে বললো তুই এমন ভাবে ফরিয়াদ করবি মা বাপ ছাড়া জান্নাতে যাব না তোর দোয়া রাখতে গিয়ে আমি তোদের জাহান্নামে মা বাবাকে জান্নাতি বানাই দিয়েছি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ শহীদ মিলাদুন নবী মারহাবা হুজুর উচ্চাল দেখবেন বলেন মারহাবা মারহাবা এবার মা বাবা বলে রব সরি এতক্ষণ পরে বলে রব সরি রব বলে সবার ভালোবাসা ভেবেছিস বোঝার চেষ্টা তুই করেছিস আমি রবেরটা বোঝার একটু টাইমও দিলি না আমি রবের ভালোবাসা মায়াকে বোঝার জন্য একটু কি তোর সময়ও হলো না তোর শত ব্যস্ততার ভিতর যদি হঠাৎ করে কোনো কাজ চলে আসে তুই শত ব্যস্ততার ভিতর থেকে সেই ফ্যামিলির কাজটা করার জন্য টাইমটা ঠিকই বের করে নিস কোথাও যাওয়ার জন্য একটা টাইম দরকার সেটাও তুই বের করে ফেলিস কিন্তু পাঁচ ওয়াক্তে পাঁচবার যে আমি তোকে ডাকছি আজানের মাধ্যমে তুই এত বেশি ব্যস্ত হয়ে গেলি আমার জমিনে থাকস আমার দেওয়া রিজিক খাস আমার দেওয়া দেহ নিয়ে চলিস আমার দেওয়া জ্ঞান নিয়ে চলিস আমার দেওয়া শক্তি দিয়ে তুই কথা বলিস আমার দেওয়া সবকিছু তুই আমার এই বিজি দেখাস তুই আমার জন্য টাইম পাস না বান্দারে যদি টাইমটা তুই দেস রিজিকের মধ্যে তোরই উপকার হয়ে যাবে এবার সত্যি করে একটা কথা বলেন এতদিন যা বলছেন বাদ দেন আজকে একটা কথা সিদ্ধান্ত আসেন
আমাদের সবার জীবনে কষ্ট আছে না নাই আছে দুঃখ আছে না নাই আছে বিপদ আছে না নাই আছে তারপরে আপনার অতীতের মধ্যে অনেক সাকা দুঃখ আছে না নাই আছে সত্যি করে একটা কথা বলেন তো আল্লাহ কি আসলে আমাদেরকে কষ্ট দিয়েছেন নাকি আমরা কষ্ট নিয়েছি 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 আগে আপনারা বলেন আমি তারপর একটা বলবো আল্লাহ কি আমাদেরকে কষ্ট দিয়েছেন না আমরা নিয়েছি আমরা নিয়েছি আমরা কিন্তু এতদিন কি বলছি আল্লাহ তুমি আমারে পয়সা শুধু কষ্ট দেওয়ার জন্য রব বলে আমি কি করলাম আমি তো রহমতে না দিছি সুবহানাল্লাহ আমরা এতদিন কি বলছি রব তুমি শুধু আমাকে পাও কষ্ট দেওয়ার জন্য রব বলে যে আমি কই কষ্ট দিলাম আর আমি তো তোর গুনাহটাকে গোপন করেছি সুবহানাল্লাহ আমি তো তুই ফজরের নামাজ পড়েছ না ঘুমাইছিলি ঘুম থেকে ওঠার আগে নাস্তা রিজিকের ব্যবস্থা তো আমি না করে দিয়েছি সুবহানাল্লাহ তুই জোহরের নামাজটা পড়েছ না চাইলে ল্যাংলা কুরবানি দিতে পারতাম আমি সেটা বানাই নি তোকে হাঁটার সুযোগ আমি দিয়েছি সুবহানাল্লাহ তুই আসলে নামাজটা পড়েছ না প্রশান্তির ঘুমের ব্যবস্থা আমি রব তোকে করে দিয়েছি সুবহানাল্লাহ তোর হাজার অপরাধ গোপন কথা যদি দুনিয়ার মানুষ জেনে যায় সম্মানের সম্মান চলে যাবে আমি সত্তার সেগুলোকে গোপন করে রেখেছি তুই বলিস বান্দা আমি তোকে কষ্ট দিয়েছি আমি কষ্ট দিই নাই আমি আযাব দিই নাই আমি রহমতটা দিয়েছি আমি রহমত দিয়েছি বান্দা বলে মাওলা তাআলা আমি কষ্ট পেলাম কেন রব বলে যে এগুলো আমি দিই নাই তুমি নিজেই কষ্টের কাছে গিয়েছো আপনারা এদিকে যত আওয়াজ করবেন টাইম নষ্ট হবে আপনাদের আমি আমার টাইমে চলে যাব একটু খেয়াল করবেন আমি কিন্তু টাইমটিকে গুরুত্ব দিয়ে চলি আর আমি অনুরোধ করব প্রত্যেকটা যারা স্টুডেন্ট আছে ব্যবসায়ী আছে চাকরিজীবী আছে ওয়াদা এবং টাইমকে গুরুত্ব দিয়ে চলবেন দেখবেন আপনার সময় আল্লাহ বরকত বাড়াই দিবেন এটার বাস্তব প্রমাণ আমি আমি যেমন আজকের মাহফিলটা মোটামুটি একটা রেঞ্জের ভিতরে ছিল কিছু কিছু মাহফিল এমন জায়গায় পড়ে এইটা এই মাথায় আর একটা ওই মাথায় চিন্তায় পড়ে যায় কিরে যাব কিভাবে কিন্তু আপনি জানেন যতবারই যত দূরই হোক না কেন এমনও গিয়েছে মাহফিলে এক মিনিট আগে যাই আমি পৌঁছে গেছি এক মিনিট আগে এটা কি ওই যে আমি সবসময় বরকত ওই টাইমকে গুরুত্ব দিয়ে চলেছি রব আমার টাইমের মধ্যে বরকত দিয়েছে আমি এটা নিজের প্র্যাকটিক্যাল প্রমাণ আমি আপনাদেরকে বলছি ওয়াদা রক্ষা করবেন তো ওয়াদা কিভাবে রক্ষা করবেন সেটাও তো আমরা আসলে বেশিরভাগ মানুষ বোঝার চেষ্টা করি না এই আমাকে একটু টাকা ধার দিবি এক মাসের ভিতর দিয়ে দিব টোটালি রং মনে রাখবেন আপনি টাকাটা ওনাকে ফেরত দিতে পারবেন আপনি জানেন মনে হয় এক মাসের ভিতর পারবেন আপনি ওনার থেকে সময় নেবেন তিন মাস